নমস্কার, আমি সায়নী ঘোষ এবং আজকে একটি খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, রাদার আলোচনা করতে চাই। যে আমরা জানি বিগত কিছু দিন ধরে গোটা দেশে কি হচ্ছে, আমরা নানান ইস্যু নিয়ে কথা বলছি। অনেক মাস ধরে একটা খুব জ্বলন্ত ইস্যু চলছে, যেটা ফার্মার্স প্রোটেস্ট। তার সঙ্গে এবার নতুন এসেছে পেগাসাস, যেটার মধ্যে আমরা জানতে পেরেছি যে একটি স্পাইওয়্যার, একটি জিনিস যেটা আপনার ফোনে যদি ঢুকে যায় তাহলে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনি কার সাথে কি কথা বলছেন, কার সাথে আপনার কি আদান প্রদান হচ্ছে, সেই সবটা জানতে পারবে লোকে। এবার এই লোকটা কারা যারা জানতে পারবে এই ক্ষেত্রে, মানে পেগাসাস স্পাইওয়্যারের ক্ষেত্রে, সেটা হচ্ছে গভর্নমেন্ট। কারণ এনএসও বলে একটি অর্গানাইজেশন আমাদেরকে জানিয়েছে যে 40টি এমন গভর্নমেন্ট আছে যারা এই পেগাসাস সফটওয়্যারটি ইউজ করে, এবং তারা সেটা ইউজ করে কাদের অগেনস্টে বা কাদের বিরুদ্ধে, অবশ্যই যারা গভর্নমেন্টের কাছে থ্রেট। এবং আমরা যা যা এখন অবধি তথ্য পেয়েছি তাতে আমরা জানি যে আমাদের দেশেও এই পেগাসাস স্পাইওয়্যার ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, এবং কাদের অগেনস্টে ব্যবহার করা হচ্ছে, যারা অবশ্যই নরেন্দ্র মোদী বা আমাদের প্রাইম মিনিস্টার বা তার সরকারের বিরুদ্ধে নিজেদের কণ্ঠস্বর তোলেন, যারা প্রতিবাদ করেন। তার মধ্যে অবশ্যই আপনারা জানেন যে নাম রয়েছে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এমপি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাম রয়েছে স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, এবং তার সঙ্গে প্রচুর অ্যাক্টিভিস্ট, অনেক জার্নালিস্ট, রিপোর্টার, সুপ্রিম কোর্টের জাজ থেকে শুরু করে অনেক অনেক মানুষ এমন রয়েছে যাদের ফোন ট্যাপ করা হচ্ছে বা যাদের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই জাসুসিটা করেছে। সেটার কোনো উত্তর যখন পার্লামেন্টে চাওয়া হচ্ছে, আমাদের পার্লামেন্টেরিয়ানরা দিনের পর দিন যারা সাংসদ রয়েছেন তারা এটা নিয়ে, অপোজিশনের সাংসদ যারা, সেটা কংগ্রেস হোক, সিপিআইএম হোক, ডিএমকে হোক, আম আদমি পার্টি হোক, শিবসেনা হোক, টিএমসি হোক, তারা সবাই একসাথে মিলিত কণ্ঠে এটার একটি উত্তর চাইছে। উত্তর চাইছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। কিন্তু এত দিন হয়ে গেল আমাদের বাদল অধিবেশন বা মনসুন সেশন শুরু হয়েছে, কোনো রকমের উত্তর তো দূরের কথা, আলোচনা করতে অবধি নারাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার, যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে একটা সিম্পল কোয়েশ্চেন, আমরা খুব সহজভাবেই জানতে চাই, খুব সাধারণভাবেই একটা প্রশ্ন, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারত সরকার কি পেগাসাস স্পাইওয়্যার কিনেছে না কেনেনি, হ্যাঁ কি না, সেই উত্তর এখন অবধি আমরা কোনো কারোর কাছ থেকে, বিজেপির কোনো পার্টি ওয়ার্কার হোক, বিজেপির কোনো মেম্বার হোক, কোনো এমএলএ হোক, কোনো মন্ত্রী হোক, স্বয়ং প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তাদের কাছ থেকে আমরা পাইনি। এবং সেই নিয়ে আমাদের পার্লামেন্ট উত্তাল, এবং আমি এটা মনে করি যে যতদিন না তারা উত্তর পাচ্ছে, যেটা মিলিতভাবে অপোজিশন বিরোধীরা চাইছে, ততদিন কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আজকে এই ঘটনাটা, এই স্পাইওয়্যারের ঘটনাটা, এটা ঘটেছে টপ লেভেলের লোক, মানে অভিষেক ব্যানার্জি হোক বা প্রশান্ত কিশোর হোক, আরও বড় 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 লোকজন। কিন্তু এই ঘটনাটা যদি তাদের ক্ষেত্রে ঘটতে পারে তাহলে বাংলার সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ, তাদের জীবন তো একদম ওপেন বুকের মতো। কারণ যে কোনো মুহূর্তে আজকে আপনি যদি মোদী সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন বা তাদের পলিসি বা তাদের প্রকল্প বা তারা যেরকমভাবে রাজনীতি করে সেইগুলো নিয়ে যদি আপনি কথা বলতে শুরু করেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার ফোন ট্যাপ করে আপনাকে নানান রকমের সিডিশন কেস দিয়ে, আর কিছু হোক না হোক, ইউএপিএ কেস দিয়ে আপনাকে জেলে ভরে দিতে সক্ষম, এবং সেটাই করা হচ্ছে। আমাদের কোনো রকমের স্বাধীনতা আর এই ভারতবর্ষে নেই না, শ্রমিকদের আছে, শ্রমিকদের অবস্থা আপনারা দেখেছেন গোটা প্যান্ডেমিক জুড়ে, করোনা যখন প্রথম হয়েছিল কীরকমভাবে হাজার হাজার শ্রমিকরা, তাদেরকে কী অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আপনারা দেখছেন কৃষকদের কী অবস্থা, ফার্মার্স প্রোটেস্ট, 500 ওপর আমাদের কৃষকরা মারা গেছে, তাদের একটা প্রোটেস্ট চলছে। এই গভর্নমেন্ট, যেখানে নরেন্দ্র মোদী সরকার হয়তো খুব বেশি হলে 50 কিলোমিটার দূরে থাকছে এই প্রোটেস্ট সাইটের থেকে, তিনি কিন্তু একবারও নিজের ইগোটাকে সরিয়ে দেখা করতে পারছেন না, তারা দেখা করতে পারছে না এই কৃষকদের সাথে, তাদের পরিবারের সাথে, তাদের মা বোনেদের সাথে, যারা দিনের পর দিন বর্ডারে বসে প্রোটেস্ট করে যাচ্ছে। তারা তো এই দেশেরই লোক, তারা তো বাইরের লোক না। আপনার যদি দেশ হয়, আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, এই দেশের লোক যদি আপনার মানুষ হয়, আপনার লোক হয়, তাহলে তাদের সাথে কথা বলতে, আপনাদের মন্ত্রীদের ডেলিগেশন পাঠাতে এত কিসে বাধছে আপনাদের? এমনিতে তো অর্ধেকের বেশি বিল আপনারা পার্লামেন্টে পাস করে দিচ্ছেন আলোচনা না করে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মন কি বাত করছে,
সেখানে পার্লামেন্টে কোনো ডিসকাশন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে, আর ডিসকাশন হলেও খুব বেশি হলে 14 মিনিটে একটা বিল পাস হয়ে যাচ্ছে, যেখানে এত গুরুত্বপূর্ণ বিল এইগুলো যেটা ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেই বিলগুলো আপনারা পার্লামেন্টে আপনাদের গায়ের জোরি আপনাদের 303-এর সিট নাম্বার দেখিয়ে আপনারা 14 মিনিট 15 মিনিট 3 মিনিটেও কিছু কিছু বিল আপনারা পাস করে দিয়েছেন। তাহলে আপনাদের আলোচনার দরকার নেই, আপনাদের বিরোধীর কোনো দরকার নেই, বিরোধীদের মতামত, বিরোধীদের বক্তব্য, তাদের ক্ষোভ বিক্ষোভ সেইগুলো নিয়ে আপনারা কোনো রকমভাবেই একেবারেই বিচলিত নন, সাধারণ মানুষকে নিয়ে আপনারা বিচলিত নন, স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা বিচলিত নন। তো এই সরকার করছেটা কি? এই সরকার আজকে কাউকে কথা বলতে দেবে না, কাউকে প্রতিবাদ করতে দেবে না, আর কিছু হোক না হোক যদি অন্য কোনো দল অন্য কোনো রাজ্যে গিয়ে নিজেদের পতাকা তুলতে চায়, গণতন্ত্রে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো স্টেট থেকে আজকে কন্টেস্ট করতে পারে ইলেকশন, আপনারা সেই গণতান্ত্রিক অধিকারটুকু একটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা তুলে নিচ্ছেন, আপনারা সরিয়ে নিচ্ছেন কিসের জন্য? আজকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দিতে গেছে, অবশ্যই সংগঠন করতে গেছে, কেন করবেন না, অবশ্যই করবেন। তাকে আপনারা আটকাচ্ছেন, আপনাদের 40 জন ছেলেকে দাঁড় করিয়ে, আমি কর্মীদেরকেও আমি কিছু বলছি, আপনাদেরও তো মন থেকেও যদি আপনারা বিজেপিতে না থাকতে চান তাও আপনাদের কাছে উপায় নেই, কারণ আপনারা দলের বিরুদ্ধে গেলে তো আপনাদেরকেই এরা সরিয়ে দেবে নানান রকমভাবে, ধমকিয়ে দেবে, চমকিয়ে দেবে। তো বিজেপিতে যেই কর্মীরা কাজ করছে তাদের তো নিজেদেরই কোনো নিরাপত্তা নেই, যেখানে জোকার পুলিশ রয়েছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে, পুলিশদের সামনে বিক্ষোভ হচ্ছে, একজন আজকে সাধারণ সম্পাদক আমাদের পার্টির অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তো ঠিক আছে, তার উপরে উনি একজন সাংসদ, উনি একজন নির্বাচিত সাংসদ, 545 জন সাংসদের মধ্যে উনি একজন ভারতে। তো একজন সাংসদ যখন নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে, তার সিকিউরিটিটা কার দায়িত্বের মধ্যে পড়ে? তা আপনারা আমাদের যুব নেতারা গেছে, আজকে দেবাংশু গেছে, সুদীপ গেছে, জয়া গেছে, আপনারা নিজেদের 40টা ছেলে নিয়ে সেখানে 40 হোক 20 হোক 10 হোক যাই হোক সেখানে নিয়ে তাদেরকে পতাকা লাগাতে দিচ্ছেন না, ঝান্ডা লাগাতে দিচ্ছেন না, আপনারা কি ভাবছেন? বিচার তো শেষমেশ মানুষ করবে, এবং বিচারটা দেখেছেন তো, এবার দেখেছেন তো বিচারটা, যে মা মাটি মানুষের সরকার, এখানে যে মা বোনেরা বাংলার আছে তারা কিরমভাবে ঝামা ঘষে দিয়েছে সেটা দেখতে পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এই তো আপনাদের পার্টির অবস্থা, কর্মীরা শয়ে শয়ে তৃণমূলে যোগ দিয়ে দিচ্ছে, নানান জায়গায় অনাস্থা আনা হচ্ছে, সবাই তো চলে আসতে চাইছে তৃণমূল কংগ্রেসে, কারণ তারা বুঝতে পারছে যে বিজেপিতে থেকে তো নিঃশ্বাস নেওয়া যায় না, বিজেপি তো ওরা গুন্ডাদের দল, বিজেপিতে থাকা মানে তো শুধু ভারতবর্ষ নষ্ট হবে না, মানে ভারতবর্ষ শুধু ড্যামেজ হবে না, যারা যারা বিজেপি করছেন তাদেরও ড্যামেজ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস অন্তত এমন একটা দল যেখানে আপনি থেকে যদি আপনার ইচ্ছা না করে আপনি বলতে পারেন যে আমি কাজ করতে চাই না, আমি চলে যেতে চাই, এবং সেখানে আপনাকে বাধা দেওয়া হয় না বা কোনো রকমের চাপ সৃষ্টি করা হয় না আপনার, একটা ডেমোক্রেসি রয়েছে পার্টির মধ্যে, এবং সবাই নেতা নয় তৃণমূল কংগ্রেস, এখানে একজনই, একজনেরই নেতৃত্ব, আমরা প্রত্যেক কর্মী ছোট বড় যে যেখানে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, তারা সৈনিক এবং নেতৃত্ব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ফ্যান ক্লাব বলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো ফ্যান ক্লাব, রেজিমেন্টেড পার্টির যদি এই অবস্থা হয় যে সিপিআইএম একটি রেজিমেন্টেড পার্টি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন রেজিমেন্টেশন, আর অন্যদিকে বিজেপি এমন একটি এত রেজিমেন্টেড পার্টি যে তারা নিজেদের একে অপরকেই সহ্য করতে পারছে না, সবাই একটা আলাদা আলাদা নেতা হওয়ার চেষ্টা করছে, নিজের লবি করার চেষ্টা করছে, আলাদা করে দিল্লিতে সেটিং করছে, এবং গ্রাসরুট লেভেলে যেই ছেলেগুলো যেই মেয়েগুলো সক্রিয়ভাবে রাজনীতি করতে চাইছে তারা আপনাদের এই নোংরামোগুলো দেখছে, আপনারা কীরকমভাবে নিজেদের আত্মতুষ্টি করতে চাইছেন, নিজেদের স্বার্থটা আপনারা দেখছেন প্রত্যেকে, যারা আপনাদের জন্য খাটে, যারা আপনাদের জন্য কাজ করেছে এতদিন ধরে গ্রাসরুট লেভেলের বিজেপি কর্মীরা, তারা আপনাদেরকে দেখে কী ভাবে? এগুলো তো আপনাদের ভাববার বিষয়। আজকে বেঙ্গল ইলেকশনের আগে অমিত শাহ, নরেন্দ্র মোদি এবং আপনাদের ঝুড়ি ঝুড়ি, মানে ঝুড়ি ঝুড়ি মানে দিন কোন নেই কোনো, সারাক্ষণ দিনে 4-5 বার করে আপনাদের ক্যাবিনেটের মন্ত্রীরা আসছে, আপনাদের নেতারা আসছে, আপনাদের সিএমরা আসছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য, আপনারা তো লোকাল ট্রেনে ফেরি করেছেন মোটামুটি, আমরা তো দেখেছি যে হোম মিনিস্টার ভবানীপুরে গিয়ে প্রায় চৌবাচ্চা পরিষ্কার করে ফেলেছেন, এমন তাদের ডেসপারেশন, যেটা ভারতবর্ষে কেন পৃথিবীতে কেউ দেখেনি যে একজন সিএমকে সরানোর জন্য প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী গলিতে ঘুরে বেড়াচ্ছে একটি রাজ্যে। তো এইগুলো ভারতের লোকও দেখছে, এবং আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে
আজকে ত্রিপুরাতে যদি আপনারা মনে করেন যে কয়েকটা স্কুলের বাচ্চাকে বসিয়ে, মানে এই তো আপনাদের মানে মানসিকতা, এই তো আপনাদের চয়েস, আপনাদের টেস্ট। আপনারা স্কুলের বাচ্চাদেরকে ধর্ণা নিয়ে, যারা বোঝেও না যে কি বিষয়, তাদের সঙ্গে গিয়ে আমাদের সাংসদ কথা বলেছে, তারা উঠে পড়েছে, বাচ্চা ছেলে মেয়ে, ওদের তো দোষ নেই। সবাইকে ধমকিয়ে এই করে রাস্তায় বসিয়ে দিচ্ছেন, বিক্ষোভ করাচ্ছেন, একজন সাংসদ গেছে তার গাড়িতে হামলা করাচ্ছেন, এরকম ভাবে মন্দিরে গেছেন, একটা বেসিক সাংগঠনিক, আপনারা তো আমাদের জেদটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন। এবং আমি এইটুকু কথা দিয়ে আপনাদের বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, অবশ্যই উনি গেছেন, আরো বারবার যাবেন, এখান থেকে আরো নেতৃত্বরা যাবে, সবাই যাবে। এবং বেশি কিছু লাগবে না, আমাদের যে আমাদের এতগুলো জেলার মধ্যে 3-4 জেলা যেখানে সব থেকে কম পপুলেশন, সেখানকার আমাদের যুব ছেলেরা যদি নেমে যায় ত্রিপুরাতে, তাহলে আপনাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। সিনিয়র নেতৃত্ব তো পরের কথা, আপনাদেরকে সামলানোর জন্য আমাদের যুব ছেলেমেয়েরাই যথেষ্ট। আপনারা আমাদেরকে সংগঠন বুঝাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন নিয়ে আপনাদের কোনো ধারণা নেই? আপনারা এই জন্য এই বিক্ষোভ করছেন, গো ব্যাক স্লোগান দিচ্ছেন, নিজেদের দরটা তো নিজেই কমিয়ে দিচ্ছেন। একটা গণতন্ত্রতে বসে এরা অন্য পার্টি যাবে গিয়ে তারা নিজেদের ইলেকশনের কাজ করবে, নিজেদের বেস বানাবে, সেটা কি আপনাদের পারমিশন নিয়ে করবেন? সরকার আপনাদের হতে পারে, কিন্তু সেই সরকারেরও আর বিশেষ দরকার পড়বে না আর কিছুদিন পরে। এবং সেইটা আপনারা যত এরমভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করবেন, যেরমভাবে আপনারা হ্যাকেল করবেন, হ্যারাস করবেন, যা যা আপনারা করবেন, সেটা আপনাদের এগেনস্টে যাবে। ঠিক যেরকম প্রধানমন্ত্রী দিদি ও দিদি ওই ঠান্ডা চোখ করে একটা ক্যাট কলিং যেটা প্রধানমন্ত্রী করেছিলেন, ওটা পার্সোনালি নিয়েছে বাংলার মা বোন, এবং তার উত্তরটা ভালো করে দিয়ে দিয়েছে, ভোটের রেজাল্টে দিয়ে দিয়েছে। সম্মান করতে শিখুন, বাংলার মা বোনেদের সম্মান করতে শিখুন, বাংলায় যে একটা গণতন্ত্র আছে সেটা সম্মান করতে শিখুন। আপনাদের মতো করে ভোট হয়েছে, আপনারা যেরম চেয়েছেন, সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়েছেন, সিবিআই কে কাজে লাগিয়েছেন, ইডি কে কাজে লাগিয়েছেন, যাকে যাকে পেরেছেন সমস্ত সবাইকে, সব এজেন্সিকে নিজের ব্যাক অফিস বানিয়ে কাজ করিয়েছেন, তারপরেও তো 80 ক্রস করতে পারেননি, কারণ এটা মানুষের ম্যান্ডেট। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। আপনি যাই করুন না কেন, মানুষের ম্যান্ডেট কোনোদিন আপনি চেঞ্জ করতে পারবেন না। কাজে ত্রিপুরার ক্ষেত্রেও যদি নিজের কাজগুলো করতে পারেন, এবং বিপ্লব দেবের ক্ষেত্রেও আমি বলবো, উনি সিএম, উনি সিএম হয়ে গেছেন, এখন হতে তো অনেকেই পারেন, উনিও হয়েছেন, বিজেপির ক্ষেত্রে তো ওরকম কোনো ব্যাপার না। বিজেপি রিমোট কন্ট্রোলে যাকে চালাতে পারবে দিল্লিতে বসে, তাকেই বিজেপি পোস্ট দেবে। বলতো বিপ্লব দেবের ক্ষেত্রেও ওনার এখন উচিত চুপচাপ নিজের কাজটুকু মন দিয়ে করা, এই কথাগুলো উনি দিয়েছেন সেইগুলোকে রাখার। এরমভাবে গুন্ডা লেলিয়ে, ছেলে লেলিয়ে, বাচ্চাদেরকে রাস্তায় বসিয়ে, মন্দিরে যাওয়া আটকানো, এইসব দিয়ে কিছু করতে পারবেন না। উনি যেটা ভালো পারেন সেটা হচ্ছে বোকা বোকা কথা বলা, নিউজে গিয়ে প্রেসে গিয়ে ওইগুলো উনি বলুন, তাতে সমস্যা নেই। কিন্তু যত আপনারা তৃণমূল কংগ্রেসকে আটকাবেন, তত বেশি সাধারণ মানুষ, ত্রিপুরার যারা সাধারণ মানুষ আছে, তারা আপনাদেরকে ডিজোন করে দেবে, আপনাকে একদম গেট লস্ট করে দেবে ওখান থেকে, আপনারা সেদিন বুঝবেন। আর এর পরবর্তীকালে যখন এখান থেকে আরো ডেলিগেশন যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, আরো সিনিয়র নেতৃত্বরাও যাবেন, এর পরে স্ট্র্যাটেজিটা ভালো করে ভেবে নিন, কারণ আপনাদের এই ভুল পদক্ষেপগুলোই কিন্তু আপনাদের শনি নামিয়ে আনবে আগামী দিনে। কাজে এইসব করে লাভ নেই, নিজের কাজটুকু মন দিয়ে করুন, এবং গণতান্ত্রিক একটি দেশে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যেই পলিটিক্যাল পার্টি যেখানে কাজ করতে চান, যার বিরুদ্ধে কাজ করতে চান, যার সঙ্গে কাজ করতে চান, তাদেরকে করতে দিন, এবং মানুষের ম্যান্ডেটটা অবশ্যই মানুষ দেবে, এবং সেটার ওপর ভরসা রাখুন। এবং সেই মানুষের ম্যান্ডেট আগামী দিনে বোঝাই যাচ্ছে যে আপনারা তো থাকবেন না, কাজে আমরা এখান থেকে যারা যাচ্ছি, যারা বোঝার চেষ্টা করছি, যারা সাধারণ মানুষ, ত্রিপুরার যারা মানুষ আছে, যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, যাদেরকে সবসময় অসহায় করে রাখা হয়েছে, যাদের কোনো সুযোগ নেই, তারা নিজেদের ম্যান্ডেট বেছে নেবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে, তারা তাদের সরকার বেছে নেবে। কাজে আপনি ত্রিপুরার লোকজন, যারা ত্রিপুরার যুবরা রয়েছে, ছাত্ররা রয়েছে, মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, শ্রমিক রয়েছেন, কৃষক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, মধ্যবিত্ত মানুষ রয়েছেন, নিম্নবিত্ত মানুষ রয়েছেন, উচ্চবিত্ত মানুষ রয়েছেন, প্রত্যেকেই একটা কথা বলব যে গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আপনাদের, ত্রিপুরার ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব আপনাদের, সেখানে গুন্ডাদের হাতে ম্যান্ডেট আপনারা অবশ্যই দিতে চাইবেন না, এবং আপনারা আর কিছুই করতে হবে না, আপনারা শুধু একটু চোখ কান খোলা রাখুন,
দেখুন যে আপনাদের অধিকারের জন্য যদি আজকে অন্য কোনো সরকার লড়তে চায় তাহলে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। কোনো পার্টি যদি আজকে আপনার অধিকার নিয়ে কথা বলতে চায়, তারা আপনার হয়ে যেতে চায়, আপনার হয়ে লড়তে চায়, আপনাদেরকে সেই শক্তিটা যোগাতে চায় যাতে আগামী দিনে এরকম একটি স্বৈরাচারী সরকার, নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনাদেরকে জুবুথুবু করে রাখা যায়, যাতে আপনাদের যে আওয়াজটা আছে নিজেদের অধিকার নিয়ে, যেই সোচ্চার দৃঢ় কণ্ঠস্বর আপনাদের আছে সেটাকে দমিয়ে রাখার এটি আরেকটি উদাহরণ। কাজে বিপ্লব বাবুকে আমি রিকোয়েস্ট করছি এবং বিজেপির যারা কর্মী সমর্থক আছেন তাদেরকেও বলছি যে ভাবে ভেসে যাবেন না। আজকে আপনারা বিজেপি করছেন, কালকে যখন আপনারা দেখবেন যে তৃণমূল সরকার সত্যি কাজের কাজটা করছে তখন আপনাদের মন পরিবর্তন এমনিই হবে এবং আপনাদের উপরেও যে চাপ সৃষ্টিটা করা হচ্ছে সেটাও মাথা নত করে আপনারা নেবেন না, নিজেদের বুদ্ধি কাজে লাগান। আজকে একজন সাংসদ যাচ্ছেন আর আপনারা তার গাড়িতে লাঠি দিয়ে মারছেন, রড দিয়ে মারছেন, ইট ছুটছেন, মানে এটা আপনাদের কি উদাহরণ দেয়? আপনারা তাহলে কি করছেন এতদিন যে আপনাদের এত ভয় কিসে যে এমনি একটু মন্দির অব্দি যাওয়া যাচ্ছে না? তৃণমূলের লোকজন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, এরা প্রত্যেকে প্রতিষ্ঠিত, এরা সংগ্রাম করে এসেছে এত বছর ধরে, লোকেরা তাদেরকে চায়, তাদেরকে ভালোবাসে, সেই জন্য তারা ওখানে গেছে এবং আগামী দিনে তারা প্রত্যেকে সংগঠন করবে, আমরা প্রত্যেকে সংগঠন করব ত্রিপুরাতে। কাজে মাথা ঠান্ডা রাখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা যেরকম ভাবে যেই পার্টি কাজ করতে চায় তাদের কাজ করতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি হচ্ছে বাঘের পার্টি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাঘিনী এবং বাঘিনী সব জায়গায় যাবে আর যেখানে দাঁড়াবে সেখানেই তার রাজত্ব শুরু হবে। আরে সেটা আপনারা সবাই মাথায় রাখবেন। আর ত্রিপুরার সকল মানুষকে আমার প্রণাম, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা। আমরা চাই আগামী দিনে আপনারা সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসুন এবং গণতান্ত্রিক এই লড়াইতে আমাদের সঙ্গে থাকুন। আমরা বাংলার মানুষকে যতটা ভালোবাসি, আমরা বাংলার লোক, সেখানে বাংলার মানুষদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের কথা ভাবে না, তারা অন্যদের ভালো থাকা, ভালো লাগা সব কিছু ভাবে এবং ত্রিপুরার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি আদিবাসী, সংখ্যালঘু, সংখ্যাগুরু, যারা যারা রয়েছেন এসটি এসসি ওবিসি, যে কোনো জাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ, সব মানুষের পাশে মা মাটির সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে এবং আগামী দিনে আরো বৃহত্তরভাবে তারা থাকবে এবং তারা সরকারের রূপে থাকবে এবং সেই লড়াইয়ে আপনাদের প্রত্যেককে আমাদের পাশে চাই। আপনারা ভালো থাকবেন এবং মোর পাওয়ার টু তৃণমূল কংগ্রেস, মোর পাওয়ার টু তৃণমূল ইউথ কংগ্রেস, এবং আগামী দিনে বড় সড়ো খেলা হবে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।